সংসদ পদ ফেরতের সঙ্গে সঙ্গে তার বেতন করলেন রাহুল কারাদণ্ড পাওয়ার পর কেরলে বাইনাডে সংসদ পদ খারিজ হয় লোকসভার সদস্য হিসেবে প্রাপ্য সমস্ত সুযোগ সুবিধার সঙ্গে বন্ধ হয়ে যায় ভাতা ও বেতন সুপ্রিম কোর্টে নিম্ন আদালতে দেওয়া ওই সাজায় স্থগিতাদেশ জারি করায় প্রায় সাড়ে চার মাস বাদে লোকসভায় ফেরেন রাহুল গান্ধী মামলায় বছরের কারাদণ্ড পাওয়ায় রাহুল গান্ধীর পদ খারিজ হয়েছিল তার জেরে দিল্লির তুগলক বাসভবন রাতারাতি ছাড়তে বাধ্য হয়েছিলেন তিনি তার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ফিরিয়ে দিয়ে সাধারণ পাসপোর্ট নিয়ে রাহুলকে বিদেশ ভ্রমণে যেতে হয় একই সঙ্গে সাংসদ হিসেবে তার প্রাপ্য মাসিক বেতন ও ভাতা স্থগিত হয়ে যায় সুপ্রিম কোর্টের সাজা স্থগিতাদেশ জারির সুবাদে বাদল অধিবেশনের শেষ তিন দিন তিনি লোকসভায় অংশ নেন ফলে একশো দিন বন্ধ থাকার পর রাহুলের বেতন ও ভাতা ফের চালু হয়েছে বর্তমানে লোকসভার সদস্য হিসেবে মাসে এক লক্ষ টাকা বেতন এবং অধিবেশন চলাকালীন দৈনিক দু টাকা করে ভাতা পেয়ে থাকেন নিম্ন কক্ষের সদস্যরা সরকারি বাসভবন ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবার বেতন ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা পেতে শুরু করেছেন রাহুল কলকাতা টিভি